ক্রেজি জিনিস হচ্ছে ইস্তানবুলে ওরা এভাবে সিগন্যাল দেয় যে ইফতারের টাইম হয়েছে। আজকে হচ্ছে রোজার প্রথম দিন এবং আমি হচ্ছে ইস্তানবুলে, টার্কির ঐতিহাসিক ইসলামিক শহর, এবং আমি হচ্ছে এখন এই ঐতিহাসিক শহরের একদম ঐতিহাসিক সেন্টারের মধ্যে সুলতান আহমেদে, এবং আপনাদেরকে দেখাবো টার্কিতে এরা প্রথম রমজান বা প্রথম ইফতার কিভাবে সেলিব্রেট করে। আমার পিছনে অ্যাকচুয়ালি হচ্ছে বিখ্যাত ব্লু মস্ক, 3 বছর আগে হয়তো আমি ভিডিও দেখছেন, অনেকদিন পরে এখানে ফেরত আসলাম। সামনে মনে হচ্ছে কোনো মিলিটারি সেলিব্রেশন হচ্ছে, মিউজিক শুদ্ধা, অনেক পুলিশ দেখতেছি আশেপাশে। তো আমার পিছনে দেখলাম এটা ছিল হচ্ছে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ফ্যাসিনেটিং ইফতারের সেলিব্রেশনের ট্রেডিশন। বেসিক্যালি আগেকার দিনে উসমানীয় বা অটোমান এম্পায়ার যেটা করতো, যে প্রথম রোজার সময় তার একটা কামান এনে পুরান একটা কামান থেকে একটা ক্যানন বল ফায়ার করতো, একটা ব্ল্যাঙ্ক ক্যানন বল ফায়ার করতো সবাইকে জানানোর জন্য যে রোজা শেষ হয়ে গেছে, এখন রোজা ভাঙতে পারবেন, ইফতার করতে পারবেন। তো এখন ওরা মডার্ন মিলিটারি এনে পুরো জিনিসটা করে, ইমাম এসে আজান দেয়, দেখতে খুবই ইন্টারেস্টিং। অবভিয়াসলি অ্যাকচুয়ালি ইস্তানবুলে আকাশের মধ্যে একটা মিসাইল মারতেছে না, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে, খুবই ইন্টারেস্টিং। বাট এখানে হাগিয়া সোফির উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ওইদিকে ব্লু মস্কের উপর লেখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেটা মানে নর্মালি সারা বছর থাকে না, রোজার সময় স্পেশালি দূরে জায়গার উপর দেয়। এখানে অ্যাকচুয়ালি ফ্রি ইফতার দেওয়ার কথা ছিল আমি যদ্দূর জানি, বাট কোথাও দেখতেছি না কই, মানে ফ্রি আছে ইস্তানবুলের গভর্নমেন্টের দেওয়ার কথা, খুঁজে পাইতেছি না। Thank you. Enjoy the meat. Thank you. Okay. What is this? You know? Soup. খাবার কই দিচ্ছে ভাই আমি পাইছি। ওকে সিমিত ভাই টার্কিশ রুটিটা দিছে, সাথে স্যুপ দিছে আমাকে কাপে, পানি দিছে, সেটা দিয়ে ডেফিনেটলি পেট ভরবে না, এরপর অন্য কোথাও একটা আমার খেতে পেতে হবে। ফাইনালি ক্যামেরাটা রাখার একটা জায়গা পাইছি, সে খাবার ফেল করতে পারবো। রুটিটাকে স্যুপের মধ্যে চুবায় তবে খাচ্ছি। কিসের স্যুপ গন্ধ শুকে বোঝা যাচ্ছে না, আসলে ক্রিমি একটা স্যুপ। অবভিয়াসলি টার্কির ইকোনমির অবস্থা এখন ভালো না, সো আহামরি খাবার অ্যাকসেপ্ট করা যায় না, রুটি আর স্যুপ ফ্রি দিচ্ছে এটা অনেক বেশি। খালি স্যুপ ট্রাই করে দিই। ভালোই মজার, পেট ভরবে না বলতেছিলাম কিন্তু পেট অ্যাকচুয়ালি ভরে যাচ্ছে। মিথ্যা কথা বলবো না, ওই স্যুপ আর রুটি খায় পেট ভরে গেছে অনেকখানি। এখন ফ্রি চা দিচ্ছে এখানে, চায় যেটার জন্য অনেক বড় একটা লাইন আছে, খাবারের জন্য কিন্তু অত বড় লাইন ছিল না, এটার জন্য লাইন থাকবে, কারণ টার্কি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি চা খায় এই দেশ। যখনই ফ্রি চা দিবেন মানুষের লাইন অবভিয়াসলি থাকবে। চিনি নিলাম, একটু মিলালাম, এখন হাগিয়া সোফিয়ার সামনে ইফতারের পর চা খাবো। মাঝে মাঝে এই ইউটিউবের জন্য যে কত কিছু করতে পারি, যে যে সৌভাগ্যটা আছে যেটা আমার ক্যারিয়ার, চিন্তা করে মানে অবাক লাগে। মজার আছে কিন্তু চিনিটা মনে হয় মিলে নাই, খালি তলায় জমে আছে। যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাগিয়া সোফিয়া যাওয়া এখন ফ্রি না, আগে ফ্রি ছিল। তো গতবার যখন সুলতান আহমেদ এসেছিলাম, আমার ফেভারিট বিল্ডিংগুলোর মধ্যে একটা, খুবই চমৎকার একটা বিল্ডিং, এখানে আমি মনে হয় 20-25 বার বা আরও বেশি আসছিলাম সুলতান আহমেদে থাকতাম। বাট এবার অনেক টাকা দিয়ে আপনার ঢুকতে হবে, সো ভিতরে মনে হচ্ছে যাওয়া আর হবে না এবার। মজার জিনিসটা কি, এখানে একটু আগে ইফতারের আসর বসছিল, এখন হচ্ছে সব বিড়ির আসর, সবাই বসে বসে সিগারেট খেতেছে। বিকজ টার্কিতে সবচেয়ে বেশি চা খায় অ্যান্ড মনে হয় পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট বিড়ি খাওয়ার রেটগুলোর মধ্যে একটা হবে এখানে। ওকে ঠান্ডা পড়ছে, সো বাসায় যাবো, একটু মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করতেছে। সো 3 বছর আগে একটা জায়গা থেকে আমি বাকলাভা কিনতাম প্রথম দিকে রেগুলারলি, পরে মিষ্টি আর খেতে পারতাম না, এত বেশি খাইছি। বাট দেখি ওই জায়গাটা খোলা আছে নাকি। সো আমি 1 মাস আগে শ্রীলঙ্কায় একটা রাস্তায় একটা কুকুরের সাথে খেলতেছিলাম, খেলতে খেলতে কুকুরটা আমার পায়ে কামড় মারছে, পরে আমার রেবিজের ভ্যাকসিন নেওয়া লাগছে, আর আমাকে মানে ভয়ানক ঠকানো ঠকাইছিল ওখানে প্রাইভেট একটা ক্লিনিকে শ্রীলঙ্কায়, যেখানে আমার 20,000 টাকার বেশি লাগছে প্রথম শটটার জন্য। সেকেন্ড শটটা বাংলাদেশে গিয়ে নিতে লাগছে আমার 700 টাকা। চিন্তা করি কীরকম ঠকানো ঠকাইছে, বাট মানে তখন রেবিজের ভয় ছিল, সো নিয়ে নিছি। বাট এখন আমার রেবিজ শট আছে, কুকুরদের সাথে খেলতে পারবো, বাট এই কুকুরটা আমার সাথে খেলতে আছে না। মনে হয় আমার পুরান বাকলাভার দোকানটাকে সামনে দেখতেছি। Can I get 2 pieces of the green one? Yes. And 2 pieces of this? Packet? Packet. How much? It's okay, keep the change. A second left? It's okay, thank you. 25. It's for you. ওকে তো সেগুলো রাতের বেলা ভালো লাইটিংওয়ালা জায়গা পাওয়া অসম্ভব অলমোস্ট কোনো জায়গাতেই। থ্যাঙ্কফুলি ভালো একটা ক্যামেরা আছে R6, যেটা দিয়ে লো লাইটে অনেক ভালো পারফরমেন্স পেতে পারি। এটা হচ্ছে বাকলাভা,
মিষ্টি দেখা যাচ্ছে, কালার দেখা যাবে না, সব হলুদ দেখা। দূরে গিয়ে আমি আরেক জায়গা থেকে ভিডিও করলাম যাতে কালারটা দেখাইতে পারি আপনাদেরকে। অনেক জোস কিন্তু অনেক মিষ্টি। আরেকটা ট্রাই করি যে ক্লাসিক বাকলাভা যেটা এখানকার, একটা স্যান্ডউইচ টাইপের, এই খুল থেকে ভেঙে গেল, জিলাপির মতো একদম আঠার। বেশি মিষ্টি খাইতে পারবো না, পেট ভরে গেছে। বাংলাদেশ, ইয়েস, পুরুলিয়াতে। হ্যাঁ আচ্ছা, পাকিস্তান সে ভ্লগার হুঁ। হ্যাঁ, কে নাম হে আপকা? নাদির। নাদির? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব পে? নাদির ইউটিউব পে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, শুকরিয়া। মে আজু আপকে ব্লগ মে আ সকতে হ্যাঁ? হ্যালো, হাই, আপনার নাম কে? মুআজ্জম। মুআজ্জম, পাকিস্তানি এক ভাইকে পাইছি এখানে। আই এম স্টুডেন্ট ইন ইস্তানবুল। আপনি স্টুডেন্ট? হ্যাঁ, সরি, আই স্টার্ট স্পিকিং বাংলাদেশ ইউ ফর সাম রিজন। সো ইনি এখানে স্টুডেন্ট ইস্তানবুলের, পাকিস্তান থেকে। সো ব্লগ দেখুন, কথা বলতে আসলো। নাম হচ্ছে মুআজ্জম। মুআজ্জম আমার বাংলাদেশের একটা আঙ্কেলের নাম, মুআজ্জম চাচ্ছু। ওকে, আজকে ভিডিও দেখে শেষ করতেছি, বাসায় চলে আসছি। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, নর্মাল জিনিসগুলো করবেন। অ্যান্ড ভিডিওটি শেয়ার করেন প্লিজ, কারণ আমি এখানে জাস্ট এই মেইনলি ইফতারের ব্লগটা বানানোর জন্য ইস্তানবুলে আসছি। সো যদি এই $400 আমার টিকিটের ভাড়া না উঠে অ্যাড রেভিনিউ থেকে, কোনো স্পন্সর নেই আমার কোনো ভিডিওর টার্কিতে, তাহলে লস যাবে একটা। যদি রিয়েল টাইম আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। নেক্সট ভিডিও দেখা হবে অন্য একটা দেশ থেকে, কারণ কাকু অন্য একটা দেশে আছি।